সো হ্যালো ফ্রেন্ডস, অনেক ইউটিউবার আছে যারা নতুন নতুন এসছে বা আগে থেকে করছে, কিন্তু তাদের ইউটিউব চ্যানেল কিছুতেই গ্রো করছে না। এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছে কেন গ্রো করছে না। অনেকে এক বছর দু বছর করছে বা ছ মাস সাত মাস অনেকে এসছে করছে, তাদের ইউটিউব চ্যানেল কিছুতেই গ্রো করছে না। তো এই নিয়ে অনেক প্রবলেমে পড়েছে আমাদের যে নতুন ইউটিউবাররা আছে, তারা বলছে কেউ কেউ আছে তো ছ মাসেই মানে ভালোভাবে টাকা ইনকাম করতে শুরু করে গিয়েছে, তাদের চ্যানেল মনিটারাইজ হয়ে গেছে, তাদের কোনো ব্যাপার না, তারা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইনকাম করতে শুরু করে দিয়েছে, কিন্তু তাদের থেকেও হয়তো আরও ভালো ভিডিও ক্রিয়েট করছে অনেকে, কিন্তু তারা তাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো গ্রো করছে না, ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কিন্তু তাদের থেকে আরও বেটার কোয়ালিটিতে তৈরি করছে তারা ভিডিও। তো তারাও আমাকে জিজ্ঞাসা করছে, আমারও সেই একই জিজ্ঞাসা ছিল। তো আমার এক সিনিয়রকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সেই সিনিয়র আমাকে যেটা বলেছে আজকে সেটাই আমি দেখাবো ভিডিও করে, যে কেন আমাদের যারা ইউটিউবার নতুন ইউটিউবাররা আছি বা তারা আছে তাদের কেন গ্রো করছে না। সেই ভিডিও একটা আমি করে দেখাবো, আমি রেকর্ডিং করে রেখে দিয়েছি, জাস্ট রেকর্ডিংটা আমি আপলোড করবো, এর সঙ্গে অ্যাটাচ করে আমি দেখিয়ে দেবো যে কেন কী করলে অ্যাকাউন্টের মধ্যে কী করলে আপনাদের যে ভিউয়ার বা সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বেড়ে যাবে। কিছু কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডসগুলো ইউজ করতে হয়, সেই কিউ অনেকে আছে সেই কিওয়ার্ডস এগুলো ব্ল্যাঙ্ক রেখে দেয়, তো একদম ব্ল্যাঙ্ক রাখাটা উচিত না, ওখানে কিছু না কিছু আপনাকে ইউজ করতেই হবে, তবেই আপনার ভিডিওটি একটা সময় গিয়ে র্যাঙ্ক করবে, র্যাঙ্কের দিকে যাবে, নাহলে ওই পাঁচটা ছটা সাতটা দশটা এরকম কিওয়ার্ডই আসবে, তারপরে আর আসবে না। প্রথম প্রথম হয়তো এরকম আসতে পারে, পাঁচ ছটা আসতে পারে, তারপরে যদি না বাড়ে সেটা আপনার অ্যাকাউন্টের প্রবলেম, আপনি অ্যাকাউন্ট সেটিংই করতে পারেননি, এই একটা প্রবলেমের জন্য অ্যাকাউন্ট গ্রো হয় না। তো দেখে নিই, তো আমি সন্দীপ, আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল, আর আমার এই চ্যানেলে যারা প্রথমবার এসছেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা মেরে নেবেন, কারণ এরকম আরও আপডেটেড ভিডিও ইউটিউব রিলেটেড আমি আনতে থাকবো। তো কিপ ওয়াচিং। চলে এসছি মোবাইল স্ক্রিনে, আমি এখানে দেখাবো কি করে ইউটিউবে নিজের অ্যাকাউন্টটা সেটিং করতে হয়। তো আমি এখানে youtube.com লিখছি, youtube.com, তার আগে আমি ডেস্কটপ সাইটটা করে নিই, ইউটিউবে ঢোকার পর ওপেন হচ্ছে, তো আমি এটা হয়ে গেছে, পুরো লোডিং হয়ে গেছে। লোড হওয়ার পরে আমি ক্রিয়েটর স্টুডিওতে যাব, ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান চলে এসছে, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইসিস, কমেন্ট, সাবটাইটেলস, কপিরাইট, মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি। তো এখানে আমি কিছুই ঘাটবো না, নিচে একদম নিচে সেটিংয়ের অপশান আছে, আমি সেটিংয়ে যাব। মেনলি সেটিংয়ে 1 2 3 4 5 6টা জিনিস আছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি আর এগ্রিমেন্ট আছে। তো আমি জেনারেলটা দেখে নেব, ডিফল্ট ইউনিটে কারেন্সি আছে, কারেন্সিটা আমি ইন্ডিয়ান করে রেখেছি, কারণ যখন কারেন্সিতে ইন্ডিয়ান রুপিস আসবে তখন ইন্ডিয়ান কারেন্সিতে আমাকে শো করবে, সেটাই আমি দেখতে চাই। অনেকে ইউএস ডলার করে রাখে ডলারে দেখার জন্য, এটা জাস্ট শো করবে আপনাকে যে আপনি কী হিসাবে দেখতে চান আপনার টাকাটা, রেভিনিউ যেটা আসবে। এরপরে চলে আসছি চ্যানেল, তো বেসিক ইনফো আছে, বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্স আমি যেটা ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি, এরপরে যে কিওয়ার্ড আছে, এই যে কিওয়ার্ড সেটা আমার চ্যানেল অনুসারে আমি আমার কিওয়ার্ডগুলো দিয়েছিলাম, এটা আপনাদের যে চ্যানেল আপনারা ক্রিয়েট করছেন সেই অনুপাতে আপনারা আপনাদের কিওয়ার্ডসটা, আমি যেটা বলছিলাম কিওয়ার্ডসের কথা, আপনি ইউজ করতে পারেন। এই কিওয়ার্ডস যদি দেন তাহলে আপনার
ভিডিও একটা সময় গিয়ে র‍্যাঙ্ক করবে। এরপরে আমরা চলে আসব অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ এলিজিবিলিটি, তো ফিচার এলিজিবিলিটিতে আমি কিছু করব না, এটা যেমন আছে তেমনি থাকবে, সবই এনেবল করা আছে। কিন্তু কোনো সময় যদি এগুলোর মধ্যে যে কোনো একটা ডিসেবল থাকে তাহলে এটাকে আপনাকে এনেবল করে দিতে হবে। তারপরে আসবো আপলোড ডিফল্টস। এখানে আপলোড ডিফল্টসে আপনি নিজেদের মতো জিনিসগুলো তৈরি করে দিতে পারেন। তো আমি এখানে কিছু সেভ করে রাখি না, কারণ আমার এক একটা ভিডিও এক এক রকম, যারা একই রকম করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার তো এডুকেশনাল চ্যানেল, তো আমি এখানে কিছু সেভ করে রাখতে পারবো না, তো তাই জন্য আমি সেভ করে রাখিনি। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে এখানে আমার যেমন এডুকেশনাল চ্যানেল, যেমন এটা হচ্ছে আমার এডুকেশনাল চ্যানেল, তাই জন্য আমি এডুকেশন করে রাখতে পারি। ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা আমি সর্বদাই আমি বেঙ্গলিতে করি, তো আমি এই জায়গাটায় দেখুন বাংলা করব, বেঙ্গলি বাংলা। ক্যাপশন সার্টিফিকেশন আমার কোনো দরকার নেই এখন সার্টিফিকেশনের। টাইটেল ডেসক্রিপশনে বাংলাতেই আমি ইংলিশে টাইপ করি, তো এটার জন্য কিছু দরকার নেই। আর হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, আমি আমার কমেন্টটা হোল্ড করে রাখি, রিভিউ করে তবে আমি পারমিশন দেব কি পারমিশন দেবো না সেটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কোন কমেন্টকে আমি পারমিশন দেব, কোন ভিডিওকে পারমিশন দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি দেখে আমি সেটা অ্যালাউ করি। তো এটা সেভ করে দিলাম। তারপরে চলে যাব পারমিশনে। পারমিশন এখানে আমি নিজেই ওনার আছি, আমার চ্যানেল অন্য কোনো পার্টনারের হিসাবে নেই, আমি একাই চালাই, তাই জন্য আমি একাই আছি, এটা আমার ইমেল আইডি দিয়ে তৈরি করেছি। তারপরে কমিউনিটি, এইগুলো কিছু করার দরকার নেই। তারপরে আছে এগ্রিমেন্ট, তো এইগুলো যেমন আছে ওরকমই থাকবে, যে জিনিসগুলো জাস্ট বললাম সেই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে খুব ইজিলি আপনার ভিডিও আছে সে ভিডিওটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। আশা করি এই ভিডিওটি আপনারা সকলে বুঝতে পেরেছেন কি করে কি করতে হয়, আমি দেখিয়ে দিয়েছি নিজের অ্যাকাউন্ট, এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট ছিল, তো সেই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আমি দেখিয়ে দিলাম কী করে কী কী আপনাকে চেঞ্জ করতে হবে, কী কী চেঞ্জ করতে হবে না, এই দুটো জিনিস আপনাকে একটুখানি মাথায় রাখতে হবে। যে এই আপনারা যে চ্যানেল ক্রিয়েট করছেন কিওয়ার্ডস, শুধুমাত্র সেই কিওয়ার্ডসটাই ইউজ করবেন যেটা আপনার চ্যানেল রিলেটেড, আমি যেটা দেখিয়ে দিলাম সেটা দিয়ে দিলে আপনার চ্যানেল অন্যরকম আর আমার চ্যানেল অন্যরকম হতে পারে। আপনার আমার চ্যানেল টেকনো, হয়তো আপনার টেকনো না, আপনি অন্য কিছু নিয়ে আপনার ভিডিওটা তৈরি করছেন, তো ওইখানে যদি আমার কিওয়ার্ডস ইউজ করেন তাহলে মুশকিল আছে, কারণ এটার সঙ্গে আপনার কোনোভাবেই ম্যাচ হবে না জিনিসটা। তো আপনি আপনার মতো কিওয়ার্ডস ইউজ করুন, একটু ভেবেচিন্তে ভিডিও তৈরি করতে হবে আপনাদের, তবেই আপনাদের ভিডিওটা একটু র্যাঙ্ক যাবে। আজকে না গেলেও বছর খানেক পরে আপনার ভিডিও নিশ্চয়ই র্যাঙ্ক করবে, তো ওই কন্টেন্টটা ঠিক রাখবেন। তো এইটুকুনি ছিল আমার আজকের ভিডিও, তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আগামীকাল আসবো, তো তখন বাই বাই ফ্রেন্ডস।